চ্যাপ্টার এটে ব্যাকগ্রাউন্ডে আলফাও আলফা ভ্যালুও দেওয়া যায়। যেমন চ্যাপ্টার এইটে ব্যাকগ্রাউন্ড আলফা, এখানে খেয়াল করেন এখানে একটা ইমেজ আছে, ইমেজের উপরে একটা ডিভ আছে। এখন ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ডে, ইমেজটাই আছে ব্যাকগ্রাউন্ডে, আর এই ডিভটা এখানে কিভাবে নেওয়া হয়েছে সেটা একটা ব্যাপার, কিন্তু এই ডিভের পিছনে ইমেজ দেখা যায়। দেখছেন, ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এর ভিতরে ইমেজগুলো দেখা যায়। এখানে এটা সাপোজ খেয়াল করেন আপনি লেখাও দেখতে পারতেছেন আবার ইমেজও দেখতে পারতেছেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটাও ব্যাকগ্রাউন্ড কালার, আসলে এটাও ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হাইপেন দুইটাই ব্যাকগ্রাউন্ড কালার। তো দুইটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরেও এটা দেখাচ্ছে, তাই না? 0.4 0.6 দিলে আর একটু তো ব্যাকগ্রাউন্ড দেখা যায়। তো প্রথম কথা হচ্ছে এই ডিজাইনটা কীভাবে করছে, এখানে দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে ডিভ আর ডিভের ভিতরে আছে একটা প্যারাগ্রাফ। এখন এই ডিভ যার আইডি সেইলিং, এই ডিভ যার আইডি সেইলিং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা ইয়াট, ইয়ট কি ইয়ট, এখানে ইয়ট কে, ও ইয়ট তো মেইন ডিভ যার ভিতরে সবাই আছে, এই ইয়ট এর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাই যার নাম ইয়ট ডট জেপিজি। যদি আপনি দেখেন কোনটা, এইটা না, এটাই ব্যাকগ্রাউন্ডে আছে। এখন এটা এই ডিভটা মার্জিন কি দেওয়া, দেখেন তো 0 অটো, এর উইথ 500 দেওয়া, এই জন্য সে 500-র বেশি জায়গা নেয় নাই কিন্তু সেন্টারে হয়ে গেছে এই ডিভটা। একটা ডিভের ব্যাকগ্রাউন্ডে এটা আছে, আর সেইলিং এটা একটা কি, এটাও একটা ডিভ। তো সেইলিং ডিভের, সেইলিং ডিভটা এখানে গেল কিভাবে, H1 সেইলিং এটা এখানে গেল কিভাবে? ব্যাকগ্রাউন্ড কালার উইথ প্যাডিং মার্জিন লেফট, তাহলে ঘটনা ঘটেছে মার্জিন লেফট, তাহলে এই সেলিংয়ের বাম দিকে, এই সেলিংয়ে এই ডিপ সেলিং, একে যদি ইন্সপেক্ট করি আমরা দেখব মার্জিন আছে এই যে জায়গাটা, দেখছেন 230। তো তার তো আসার কথা ছিল এদিক থেকেই, তো সে আসছে এখানে কারণ তার মার্জিন আছে, বুঝা গেছে? তো এই জায়গায় থেকে শুরু করে তার আবার উইথও আছে, উইথ হচ্ছে 230, সুতরাং সে 230-এর বেশি জায়গা নিবে না, সুতরাং এই জায়গায় এটা আসছে। তো এখান থেকে শুরু করে হাইট দেওয়া হয় নাই, হাইট হয় নর্মালি অটো, তো অটো হাইট, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কালার এটাও দেওয়া হয়েছে, এটাও দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে কেন কেউ বলতে পারবেন? দুটোই তো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা RGBA, আর এটাও তো RGB দিয়ে দেওয়া যাইতো, কথা হচ্ছে RGB কেন দিল আর RGBA বা কেন দিল। এটা হচ্ছে অনেক ব্রাউজার আছে, যেসব ব্রাউজার পুরানো সেসব ব্রাউজার এখনও RGBA সাপোর্ট করে না। তো যারা RGBA সাপোর্ট করে না সেসব ব্রাউজারে কী দেখাবেন আপনি, শুধু সাদা, আর যারা RGBA সাপোর্ট করে সেখানেও সাদা দেখাবো কিন্তু সাদার মাত্রাটা একটু কম হবে, এই কারণে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আপনি দুইটাই দিবেন কেন, কারণ ইউজার কোন ব্রাউজারে চালাবে আপনি জানেন না, তো পুরানো ব্রাউজারে এটা আর যেসব ব্রাউজার এটা অ্যাপ্লাই করতে পারে সে তো এটা অ্যাপ্লাই করবেই। এখন এটা উপরে দিলে কি হবে,
উপরে দিলে কি হয় এটা কেন? কারণ আমাদের এই ব্রাউজার এটাও অ্যাপ্লাই করতে পারে, এটাও অ্যাপ্লাই করতে পারে। তো যেটা আপনি নিচে দিবেন নর্মালি সেটাই সে নিয়ে নিবে। প্রথমে সে এটা অ্যাপ্লাই করছিল, করে এই লাইনে আসছে, দেখছে যে আমি তো এটাও অ্যাপ্লাই করতে পারি, তো এটা অ্যাপ্লাই করছে, আগেরটা বাদ দিয়ে দিছে। তো ডিজাইনে প্রথমে রাখা হয়েছে এটা, তারপরে রাখা হয়েছে এটা, যে এটা যদি সাপোর্ট করে এটা নিবে, আর সাপোর্ট না করলে এই যে একটু আগে এটা দিছিল এটা নিবে। এটা বোঝা যেতে পারে কোথা থেকে কপি, সাপোজ উইন কি ডি দিলে, হ্যাঁ এখানে আমার ইয়ে আছে না, অপেরা মোবাইল ইমুলেটার, এটাতে দেখি, এটা আমি সাপোজ HTC One X, এটা অপেরা মোবাইল, অপেরা মিনি থাকলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, টেস্ট অপেরা মোবাইল সাপোর্ট করে কি না আলফা, হ্যাঁ অপেরা মোবাইলও আলফা সাপোর্ট করতেছে, কিন্তু আরও পুরানো মোবাইল বা ব্রাউজারে দেখবেন আলফার সাপোর্ট নাই। এটা আলফা সাপোর্ট করতেছে কি মনে হচ্ছে? করতেছে না, সাপোর্ট করতেছে। আচ্ছা আরও তো ব্রাউজার আছে দেখি, HTC ডিজায়ার X, এটা একটু ছোটো না, হ্যাঁ এখানেও সাপোর্ট আছে দেখা যায়, তাই না? আচ্ছা এটা মোবাইলে এইভাবে আসলে কি ভালো? টেক্সট তো পড়া যায় না, জুম করতে হয়। মোবাইলে ঠিক মতো পড়ার জন্য কি কোড থাকা উচিত ছিল? হ্যাঁ HTML5 এইটা থাকা উচিত ছিল তাই না, কন্ট্রোল X, এটা হেডের ভিতরে কোথায়, টাইটেলের মাঝখানে, তাহলে এদেরকে আর দরকার নাই। আচ্ছা এই লাইন দুটো থাকা উচিত ছিল। আচ্ছা এই লাইন দুটো যদি থাকে তাহলে আমরা একটু চেক করি তো ব্রাউজার কীভাবে দেখায়। এই যে এইভাবে দেখায় দেখছেন, ব্রাউজারে এইটা হইলেও ঠিক আছে তাই না? তো এই কোডটা আসলে থাকা উচিত। যাই হোক এই আমরা তো CSS পড়তেছি এটা না, তবে আপনারা HTML ফাইল বানাইলে অবশ্যই এই লাইনটা দিবেন। তো ব্যাকগ্রাউন্ড আলফা আমরা দেখলাম, সেটিং দ্য ব্যাকগ্রাউন্ড কালার উইথ আলফা ট্রান্সপারেন্সির জন্য RGB A, এই এটাই হচ্ছে আলফা যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম। তো এই দুইটা, এটা দিবেন আগে, এটা দিবেন পরে। ব্রাউজার, কোনো ব্রাউজার যদি এটা বুঝতে না পারে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে সে এই ব্যাকগ্রাউন্ডটা নিবে, ঠিক আছে? আর এই যে দিছে ইন্টারনেট এক্সপ্লোরার 6, ইন্টারনেট এক্সপ্লোরার 6 কেমন দেখাবে এরকম, সে ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু নিবে, আলফাটা বাদ দিয়ে যেই কালারটা আছে সাদা FFF সেটা নিবে। আচ্ছা নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অলরেডি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাই ফেলছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হলে কি লাগবে? URL ফাংশনটা লাগবে, URL ফাংশনের ভিতরে আপনি ফাংশন না, এই সাইনটা থাকলেই তো ফাংশন, URL ফাংশনে আপনি পাথটা দিবেন, হ্যাঁ মাঝে মাঝে কোটেশন না দিলে সমস্যা করে, এই জন্য কোটেশন দিয়ে দিবেন। কোটেশন না দিলে সমস্যা করে, যদি স্পেস থাকে তখন ঝামেলা করে, ফাইলের নামে স্পেস দেওয়া যায় না, স্পেস থাকলে কোটেশনে দিবেন, এখানে তো ফাইলের নামে কোনো স্পেস নাই, সুতরাং আপনি দিতে পারেন। তবে বেটার হচ্ছে কোটেশন দেওয়া, ব্যাকগ্রাউন্ড আলফা বেটার হচ্ছে কোটেশন দেওয়া। হ্যাঁ ওকে, আরেকটা ফাইল যেটার নাম টাইলিং,
স্টাইলিং, এই ইমেজটা যদি আপনারা আপনাদের মেশিনে চালান তাহলে এখানে দেখবেন এই জায়গাটায় এরকম টাইলে এরকম শেড থাকে না, বিভিন্ন টাইলস। এটা যদি আপনি আপনার মেশিনে চালান তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা শেড আছে, এই যে এটার। তো এটা তো আপনি নর্মালি দেখে বুঝবেন না, কিন্তু এখানে এখানে শেড আছে, এখানে বোঝা যায় না, কিন্তু এটা টাইলসের শেড এখানে আছে। অন্য কোনো টাইলস নিলে এটা সেভ ইমেজ অ্যাজ, কোথায় নিব, R30 কোথায় নিব, ওয়াম এসটিডক্স R37 CSS Class 6 Chapter 8 ইমেজেস, বেস্ট টাইল সে আমরা একটু দিয়ে দেখি তো কোনটাতে দিব, টাইলিং না এটাতে, টাইলিংয়ে ডিজিটাইল আছে, কিন্তু ডিজিটাইল ছাড়া আপনি দিলেন বেস্ট টাইল কই ধরে না, কোনটা এটা কপি, আচ্ছা এটা দিলে আউটপুট কেমন, এটা এটা আউটপুট। আর একটু সুন্দর করার জন্য ওপেন উইথ অফিস, এটা অনেক বড় ছবি তাই না, এটাকে রিসাইজ করবেন কত পার্সেন্টে, সাপোজ 20%, তাহলে এতটুকু হইল, এটা আমি সেভ করলাম। এবার যদি দেখি রিফ্রেশ, এটা তাই না, তো ছবি একটা এতটুকু, কিন্তু এখানে যে লেগে লেগে টাইলস যেভাবে হয় এটাও সেরকম হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজেস আর অটোমেটিক্যালি টাইলড হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি, যেটা আমরা জানি, কিন্তু অ্যাকচুয়াল ইমেজ কোনটা ছিল, অ্যাকচুয়াল ইমেজ ছিল কপি এটা, কন্ট্রোল জেড, এটা এরকম হয়ে গেল কেন, আমি কপি করি নাই ঠিক মতো, পেস্ট সেভ, অরিজিনাল ইমেজটা এতটুকু। কিন্তু সে টাইল হয়ে হয়ে এটা তৈরি করছে, এটার সাথেও আমরা পরিচিত অলরেডি, হ্যাঁ এটা সে বোঝানোর জন্য এখন বোঝা যাচ্ছে। এই চারটা আপনারা জানেন, ব্যাকগ্রাউন্ড রিপিট একটু আগেই দেখে ফেলছি, রিপিট এক্স করা যায়, রিপিট ওয়াই করা যায়, নো রিপিট করা যায়, আর ডিফল্ট হচ্ছে রিপিট। এই এক্সাম্পলগুলো দেখবেন, এই যে এটা করছে কিভাবে করছে, এটার নাম রিপিট এক্স, একটা ইমেজ আছে এখান থেকে এত এতটুকু, একটা ইমেজ আছে এই যে ইমেজটা, এই ইমেজটা এতটুকু, রিপিট এক্স এখান থেকে এতটুকু ইমেজটা। কিন্তু এখানেও কালার দেখে মনে হচ্ছে এই কালারই, কিভাবে করছে, এটার ব্যাকগ্রাউন্ড কালার ঠিক নিচের দিকের যেই কালার
এখানেও একই কালার, কিন্তু রিপিট কিন্তু করছে শুধু সে এক্সে। যদি ব্যাকগ্রাউন্ড কালার না দিতেন আপনি, তখন বুঝতে পারতেন এই জায়গাটা সাদা আর ইমেজটা আসলে এতটুকু জায়গায় আছে। এই এক্সাম্পলও আমি দেখাই দিছি, ঠিক আছে। এটা হচ্ছে রিপিট এক্স, এইটা একটা ইমেজ আছে, এটা রিপিট ওয়াই, এটারও একটা এক্সাম্পল আছে। এই ইমেজটা চারটা ছবি, 1 2 3 4, কিন্তু এটা ওয়াইয়ের দিকে রিপিট হয়েছে, 1 2 3 4। এটা একটা ছবি, 1 2 3 4, এটা একটা আবার এতটুকু, তো ওয়াইয়ের দিকেও রিপিট করা যায়। ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট করা না হলে একবারই আসবে এবং তার পজিশন হয় টপ লেফট থেকে, তার পজিশন হয় টপ লেফট থেকে। তো ব্যাকগ্রাউন্ড রিপিটে আরেকটা অপশন সে বলতেছে আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্পেস আর একটা হচ্ছে রাউন্ড। এটা একটু আমাদের দেখা দরকার, স্পেস রাউন্ড নামে একটা ফাইল আছে, ইন্টারেস্টিং। একই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিপিট করা হয়েছে, একটাতে ব্যাকগ্রাউন্ড রিপিট দেওয়া হয়েছে স্পেস, আরেকটাতে ব্যাকগ্রাউন্ড রিপিট দেওয়া হয়েছে রাউন্ড। তো আউটপুট হচ্ছে এরকম, স্পেস রাউন্ড ডট এইচটিএমএল। এটা ফাইলটা হচ্ছে flower2.png, ফাইলটা হচ্ছে flower2.png। এই ছবির চারপাশে কোনো জায়গা আছে? জায়গা নাই কিন্তু। এই ছবিটার উইথ হচ্ছে 80। এখন স্পেস রাউন্ড এখানে এইটার উইথ হচ্ছে 300। এই যে ডিভ, দুইটা ডিভ আছে, একটা আইডি স্পেস একটা আইডি রাউন্ড, তাহলে 300 যদি হয় তাহলে কয়টা ছবি এখানে ঢুকবে? 80 যদি হয় উইথ, 4টা হইলে তো 4 8 32, 320 হয়, 3টাই হয় কিন্তু। তো নর্মালি স্পেস বা রাউন্ড এগুলো যদি আমরা না দেই তাহলে কি হয় দেখেন, সেভ, তাহলে আউটপুট হচ্ছে 3 বার আসার পরে 4 নম্বরটা তো পুরোটা আসবে না, 20 পিক্সেলের শর্টেজ আছে, তাই না? তো এখন এই জিনিসগুলো করা যায়। স্পেস করলে কি হবে, সে এক্সট্রা এইটাকে বাদ দিবে, এইটাকে বাদ দিয়ে এই তিনটা আছে না, এই তিনটাই এখানে জাস্টিফাই হয়ে যাবে মাঝখানে স্পেস দিয়ে দিয়ে, বুঝছেন? ভাঙা ছবিটা সে নিবে না। আর রাউন্ডের ক্ষেত্রে কি করে, এই যে জায়গাটা এ যদি বেশি চলে আসে তাহলে এটাকে ভিতরে ঢুকায় নিবে, ঢুকায় এদেরকে যদি ছোট করতে হয় এদেরকে ছোট করবে। এখন রিফ্রেশ দিলেই বুঝবেন এটা ছোট হয়েছে আর এখানে গ্যাপ বেড়ে গেছে, এই ছবিটা কিন্তু এটার থেকে একটু ছোট, তাই না? তো ব্যাকগ্রাউন্ড রিপিটে যে শুধু রিপিট নো রিপিট তাই দেওয়া যায় তা না, এই ভ্যালুগুলো হচ্ছে কি বলতেছে, নিউ ফিচার। ব্যাকগ্রাউন্ড রিপিটে এই জিনিসগুলো দেওয়া যায়, তার মানে স্পেস আর রাউন্ড দিলে রিপিট তো হবেই, কিন্তু রিপিটটা অর্ধেক ইমেজ আপনি চান কি না? আমরা চাই না, তাহলে আপনি হয় স্পেস না হলে রাউন্ড, দুটার একটা আপনি দিয়ে দিতে পারেন। না, স্পেস নির্দিষ্ট করে দিবেন কেন? নির্দিষ্ট করে দিলেই তো ভুল হবে, সে নিজের মতো করে করে ফেলবে ঠিক আসবে, আর আমরা নির্দিষ্ট করে দিতে গেলে দেখবে না স্পেস ঠিক হয় নাই আর একটু, তো এটাই তো ঠিক আছে, সে অনেক কাজকর্ম করে ঠিক মতো দেখাবে ভিতরে। হ্যাঁ, এটা তো এটা দেওয়া যায়, স্পেস হবে এবং রিপিট, রাউন্ড হবে এবং রিপিট, তো এরকম দুইটাই হতে পারে, স্পেস এবং রিপিট, রাউন্ড এবং রিপিট। নেক্সট, কন্ট্রোলিং ব্যাকগ্রাউন্ড ইমেজেস ডিউরিং স্ক্রলিং, স্ক্রল করার সময় কি হবে, এটা কি ফিক্সড থাকবে নাকি স্ক্রল হবে? তো এই জিনিসগুলো আপনি বলে দিতে পারেন, সেটাও আমরা দেখে ফেলছি। লোকাল একটা অপশন আছে, এটা আমি একটু দেখাবো,
লোকাল একটা অপশন আছে, লোকাল ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে, এটাও ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? এই যে ব্যাকগ্রাউন্ডটা, সে লোকালের সাথে স্ক্রলে যায়, কিন্তু এখানে তো নর্মালি এটা, কিন্তু আবার লোকালের স্ক্রলেও সে স্ক্রল হয়। তো এটা কি করা হয়েছে, মানে এটা কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে এটা আর কি? এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট লোকাল না দিলে কি হয় আগে সেটা দেখেন। রিফ্রেশ। আচ্ছা, লোকাল না দিলে এটা এখানে থেকে যাচ্ছে, ফিক্সডের মতো কাজ করতেছে ভিতরে, নো রিপিট বলা হয়েছে, তাই না? টেইল যে আছে, টেইল একটা কি ডিভ, এখানে যেইভাবে দেওয়া হয়েছে টেইল সেভাবেই দেখাচ্ছে নাকি? হোয়াইট স্পেস দেওয়া আছে প্রি, তাহলে যেভাবে লেখা হয়েছে সেভাবেই দেখাবে। এখন এই টেইলে এর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়েছে, বলা হয়েছে রিপিট হবে না, তো নর্মালি রিপিট হবে না। এখন স্ক্রল করলে এখানে সে এটাই থাকে, কিন্তু এটা দিলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট লোকাল দিলে লোকালের সাথে সে অ্যাটাচ হয়ে স্ক্রল হবে। এটা একটু দেখবেন, এটা আমরা ওইভাবে যে ইউজ করি তা না, তবে অপশন আছে। হ্যাঁ, অপশন আছে। নেক্সট, কন্ট্রোলিং দ্য পজিশন অফ ব্যাকগ্রাউন্ড ইমেজ। অলরেডি পজিশন কন্ট্রোল করা দেখছি, কিভাবে পজিশন কন্ট্রোল করা যায়, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে। ব্যাকগ্রাউন্ড পজিশন আমি এটা দিছি টপ লেফট, আর এটার পজিশন দিছি টপ রাইট। তো একই রকম বটম লেফট, বটম রাইট, অথবা পার্সেন্টেজ দিয়েও করা যায়। লেফট দেওয়া মানে 0%, লেফট দেওয়া যেই কথা, 0% দেওয়াও একই কথা, রাইট দেওয়া যেই কথা, 100% দেওয়াও একই কথা। সেন্টারে কাউকে করতে চাইলে আপনি দিবেন 50% স্পেস, 50% লেফট থেকে, 50% টপ থেকেও, 50%। এটা না, সে নিয়ে নেয়, বুঝছেন, আগে পরে দিলেও নিয়ে নেয়, যেটাই আগে দিবেন সে ওইটাই নিবে। দ্য সেন্টার কিওয়ার্ড অ্যাপ্লাই টু বোথ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল এক্সিস। এটা পরীক্ষার জন্য খেয়াল রাখবেন। ব্যাকগ্রাউন্ড পজিশনের ভ্যালু সিএসএস 3-তে 4টা ভ্যালু পর্যন্ত নিতে পারে সে, আর সিএসএস 2.1-এ নেয় 2টা, একটা অথবা 2টা। সিএসএস 2.1-এর কথা বলতেছে প্রথমে, যে এই ভ্যালুটা নেয় 2টা, যেমন আমি যেটা দিছি সেটাই টপ লেফট, অথবা 30%, 30 পিক্সেল, 50 পিক্সেল, এই জিনিসগুলা। তো পজিশন পার্সেন্ট ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে, পজিশন পার্সেন্ট, এটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল, পজিশন বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল। এটা আমি একটু বুঝাই, পার্সেন্টেজ আর ক্যালকুলেটেড নট অনলি ইন রিলেশন টু দ্য ব্যাকগ্রাউন্ড বাট অলসো ইন রিলেশন টু দ্য ইমেজ ইটসেলফ। আপনি যখনই পজিশন দিবেন তখন পজিশনটা যে শুধু ব্যাকগ্রাউন্ডেরই হয় তা না, সেটা ইমেজেরও হয়। যেমন আপনি যদি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার দেন, আপনি দেখবেন ইমেজটা সেন্টারে চলে আসবে। আবার ব্যাকগ্রাউন্ড পজিশন যখন টপ লেফট দিবেন তখন ইমেজটা টপ লেফটের সাথে ম্যাচ করে, ইমেজটা কিন্তু এখান থেকে শুরু হয় না। ব্যাপারটা বুঝাইতে পারি নাই, এক্সেল এদিকে আছে 10 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এদিকেও আছে 10 ঘর, এটা এই ঘরগুলো হবে সেম সাইজ।
সবগুলো হলো না কেন, সবগুলো যদি করি এটা না তো 1 2 3 4 5 আছে আর কি, সাপোর্ট তো চেক করার সময় নাই। সাপোজ এটা, এটার কি করব, সবার বর্ডার। এখন আপনি যখন কোন পজিশন, একটা ইমেজ আছে আপনার মোটামুটি 4 ঘর মিলে ইমেজটা, আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ টপ লেফট দেন, ইমেজটা কিন্তু এই কর্নার থেকে শুরু হয়ে নিচের দিকে আসে, তাই না? আবার আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন সেন্টার সেন্টার, তখন কি ইমেজটা সেন্টার থেকে শুরু করে নিচের দিকে আসে, নাকি ঠিক মাঝখানেই সেন্টার হয়? ঠিক মাঝখানেই সেন্টার হয়, এটার ঘটনাটা এখানে যেটা হয়, টপ লেফট থেকে শুরু করলে সে যদি সেন্টার থেকে চারপাশে নিত তাহলে তো পুরো ইমেজ দেখতে পারতাম না। এখানে ব্যাপারটা সেন্টার সেন্টার করলে, সে সেন্টার থেকে শুরু করলে তো ইমেজটা নিচের দিকে চলে আসতো একটু বড় ইমেজ হলে, কিন্তু সেটা হয় না। সে সেন্টার সেন্টার করলে সে শুধু এই যার মধ্যে নিচ্ছেন তারই সেন্টারে হয় না, ইমেজটারও সেন্টারে হয়। তাহলে দুইটা জিনিসই সেন্টার হয়, সেন্টার সেন্টার দিলে ইমেজ নিজেও সেন্টারে থাকে আবার ওই বক্সেরও সেন্টারে আসে। আপনি যখন টপ লেফট দেন, ইমেজ তার নিজের টপ লেফটের যেই পয়েন্ট আর এর টপ লেফটের যেই পয়েন্ট দুইটাকে এক জায়গায় করে তারপর ইমেজটা তৈরি হয়। যখন সেন্টার সেন্টার করেন তখন ইমেজটা নিজের সেন্টার করে এখানে আসে আবার এই জায়গারও সেন্টার করে, জায়গারও সেন্টারে আসে, মানে দুইটা পয়েন্ট। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এর যদি আমি বলি, এটা এখন আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, কন্ট্রোল প্লাস প্লাস, এই ইমেজটার দেওয়া হয়েছে 30% এবং 80% সাপোজ। এখন দেখেন এই ইমেজটার 30% আর 80% কোথায়। এই এই ইমেজটা যদি ভালো করে লক্ষ্য করেন, এই ইমেজে ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকেও 10 ঘর আছে, এদিকেও 10 ঘর আছে। সাপোজ আপনি নিলেন 1 2 30% এদিকে, আর 80% হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এই জায়গাটা 30% 80%। আবার আমি কিন্তু বলছি ইমেজটা 30% 80% হবে এই ডিভের, এই ডিভের আবার যদি 10 10 করে ভাগ করেন তাহলে 1 2 3 আর 80 কিন্তু হয় ঠিক এইখানে। তার মানে এই ইমেজের 30% 80% এই পয়েন্টটা আর এই ডিভেরও 30% 80% এই পয়েন্টটা এক জায়গায় হয়ে ইমেজটা যেখানে আসা দরকার সেখানে আসবে। এখন এটা বোঝার জন্য, এই কোডটা খুব গুরুত্বপূর্ণ একটা কোড বোঝার জন্য, এখানে 30% 80% আছে, আপনি 50% এবং 50% করবেন সেভ। বোঝার জন্য খেয়াল করেন, এখন এই ইমেজের 50% হচ্ছে এই ঠিক সেন্টারটা, এই জায়গারও 50% হচ্ছে ঠিক এই সেন্টারটা, এই দুইটা সেন্টার এক জায়গায় মিলিত হওয়ার পরে ইমেজটা যেদিকে যাওয়া দরকার সেই জায়গায় চলে গেছে। এইবার দেখেন 60 70% 50%, তাহলে এই ইমেজটার 70% কত, 1 2 3 4 5 6 7, আর 50% হচ্ছে 1 2 3 4 5 এই পয়েন্টটা, তাই না? তাহলে এই পয়েন্টটা হচ্ছে এই ইমেজের 70% 50%, আর এই ঘরের 70% 50% কত, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, তাহলে এই জায়গায় এইটা এসে তারপরে যে যে জায়গায় ছড়ানো দরকার সেই জায়গায় সে ছড়াবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ইমেজের 70% 50% একটা পয়েন্ট আছে, লেফট থেকে 70 টপ থেকে 50, আবার ইমেজটা তো একটা ডিভে বা বডিতে দেখাচ্ছেন, তারও তো একটা 70% 50% জায়গা আছে না, লেফট থেকে 70 টপ থেকে 50, এই দুইটা পয়েন্ট এক জায়গায় করতে হবে, করার পরে ইমেজটা এখন যেদিকে যাবে যাবে।
ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ পার্সেন্টেজ দিলে আসলে ঘটনাটা ঘটে এটা 90-10, কি কোনটা কি কি বলছেন বুঝুন, 90-10 এটা হচ্ছে এক্স থেকে কত দূরে, এটা হচ্ছে ওয়াই থেকে কত দূরে। তাহলে এই ইমেজটা এখন এর 90 হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর এটা 10 হচ্ছে উপর থেকে 10 এইটা, তাই না? দেখেন যেই জায়গায় এটা আসছে এইটারও 90-10 এই জায়গাটাই, এই পয়েন্টটাই, এই এই দুটো পয়েন্ট এক জায়গায় হওয়ার পরে ইমেজটা তো এইদিকে আসে, এদিকে আসছে, দুটোটা পয়েন্ট এক জায়গায় করতে হবে, তারপরে ইমেজ যেখানে আসার কথা সেখানে আসবে। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এই ব্যাপারটা বোঝানোর জন্য এই যে এখানে যে আপনার দাগগুলো দেখতেছেন, এই দাগটা কিন্তু ইমেজ না, এই দাগটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড লিখে এরকম ঘর বানানো সম্ভব। এটা কিন্তু আঁকা আঁকার পরে এটা পাওয়া গেছে, এটাকে সেভ করাও যাবে, তাই না? দেখি তো সেভ কি সেভ হয়, এটা কি সেভ হইল দেখি, এই যে আপনি ইমেজটা দেখতেছেন এই এটা কিন্তু কোনো ইমেজ না, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ইমেজ তৈরি করা হয়েছে। ক্যানভাসটা গেমিং যারা তৈরি করে তারা ক্যানভাস নিয়ে কাজ করে, পরীক্ষা আসছিল না হোয়াট ইজ ক্যানভাস, ক্যানভাস ইজ ইউজড টু ড্র ইমেজেস, ইমেজ ড্র করার জন্য আঁকার জন্য ক্যানভাস এই যে ড্র করা হয়েছে। ক্যানভাস আপনি আপনি গেম খেলতে গেলে বিভিন্ন জিনিস তৈরি করে, ক্যানভাস একটা ভেরিয়েবল, কিন্তু এই ক্যানভাস এর ভিতরে আপনি গেট কনটেক্সট টু ডি নিয়ে আপনি ক্যানভাসের উইথ হাইট সেট করতে পারবেন, এর উইথ হাইট সেট করলেন এবং টু ডি মানে টু ডাইমেনশনাল, থ্রিডি দিলেই থ্রিডি হবে নাকি নাকি থ্রিডির জন্য কোড লিখতে হবে, থ্রিডির জন্য কোড লিখতে হবে, আছে থ্রিডি আছে, থ্রিডির জন্য যে কোডগুলো আছে ডেপথ, টু ডাইমেনশনালে কি থাকে এক্স আর ওয়াই, আর আর থ্রিডিতে কি থাকবে এক্স ওয়াই জেডও থাকবে, তাই না? গেট কন্টাক্ট থ্রিডি আছে, ক্যান ইউ ইউজ দেয়ার ইজ এ থ্রি ডি কন্টাক্ট ফর ক্যানভাস বাট ইট ইজ নট কল থ্রি ডি বাট ওয়েব জিএল, তো থ্রি ডিটাকে থ্রি ডি বলে না, তারা বলে ওয়েব জিএল এই আর কি। কে দিবে আপনাকে ব্রেক? কেন কাজগুলো করতেছি ভালো লাগতেছে না, না না ভালো যে লাগতেছে না বুঝে যাচ্ছে তো, লাঞ্চ করেন নাই দুপুরে নাকি? আচ্ছা এটা আমরা এটা কি ফ্লুইড, ফ্লুইড কি ফ্লুইডের কনসেপ্ট ওই ওইটাই যেটা বললাম, তো ফ্লুইডটাও আপনারা আপনাদের কাজ হচ্ছে ইউজিং পার্সেন্টেজ ভ্যালুজ ফর ব্যাকগ্রাউন্ড পজিশন ক্যান বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বাট দে আর পার্টিকুলারলি ইউজফুল ইন ফ্লুইড লেআউট, ব্যাকগ্রাউন্ড ইমেজেস আর ভিজিবল only within the element to which they are applied and not through the element's margin and excess, any excess is hidden to demonstrate the effect. Fluid.html contains two div elements, একটার width set করা আছে 80% আর একটার width set করা আছে 60%, both use the same background image which is 1200 pixel wide. এখন বক্স ওয়ান আর বক্স টু দুইটারই ইমেজ হচ্ছে ফ্লুইড বিজি ডট পিএনজি এবং এর এই ফ্লুইড বিজি ডট পিএনজির উইথ হচ্ছে 1200 pixel. এখন ব্যাকগ্রাউন্ড পজিশন বলা হয়েছে বক্স ওয়ান বক্স টু দুইটারই 25% এবং টপ থেকে 25%, তো আউটপুট দেখেন এই ইমেজটার 25% হচ্ছে এই জায়গাটা, আবার এখানেও 25% মানে একই জায়গা, সোজা কথা পয়েন্ট দুইটা পয়েন্ট, ইমেজের 25% এখানে
আবার উইথের 25% এখানে, এই জায়গায় মেলার পরে তার উইথ যত করতে হয় সে করবে। একজন ছিল 880%, একজন 60%, তার মানে এই জায়গায় পয়েন্ট দুটা মিলার পরে সে চারিদিকে ছড়াইছে। এখন যদি ছোট করেন, মজার ব্যাপার হচ্ছে 25%-এ সে মিলছে যেহেতু, তো এটা তো পার্সেন্টেজ দিয়ে করা 80%, সুতরাং আপনার স্ক্রিনের সাথে সে ম্যাচ করে কাজ করতেছে। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, বোঝাটা একটু ডিফিকাল্ট, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে বাসায় আগে পড়বেন, বোঝার চেষ্টা করবেন এই ব্যাপারগুলো। আমরা ব্রেকের পরে দেখব নেগেটিভ অফসেট দিয়ে সিএসএস স্প্রাইট কীভাবে তৈরি করতে হয়, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, কারণ প্রজেক্টে এরকম কাজ করতে হবে। আপনি কোনো লিঙ্ক দিলে তার ভিতরে আইকন পাশে দিবেন, এই আইকনগুলো ব্যাকগ্রাউন্ডে আছে। মজার ব্যাপার হচ্ছে যে এখানে ওইটার জন্য আলাদা না, এই যে পাঁচটা ইমেজ আছে এখানে একসাথে, কিন্তু দেখাচ্ছে মাত্র প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইমেজ। কীভাবে দেখাচ্ছে আলাদা হয়ে কীভাবে হয়ে গেল, এটা ব্রেকের পরে দেখব।